Hey students, welcome to my channel Learning with Shubhendu Das. এই Learning with Shubhendu Das চ্যানেলে তোমরা ইংলিশ অনার্স এর প্রত্যেকটা সেমিস্টারের টপিক বেসিস ডিসকাশন, সিলেবাস সাজেশন, কোশ্চেন পেপার সবকিছু পেয়ে থাকো। আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের সবেমাত্র ফার্স্ট সেমিস্টারের এক্সাম অনার্স পেপারের আজকে কমপ্লিট হয়েছে। সেকেন্ড সেমিস্টারের তোমাদের দুটো সিসি, সিসি থ্রি, সিসি ফোর। তোমরা যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও সেক্ষেত্রে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্রথম তিন চারটে ক্লাস ডেমো ক্লাস পাবে, তারপরে যদি মনে হয় যে কন্টিনিউ করবে তখন ফিস পেমেন্ট করে পড়াটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে অনেকেই আমার থেকে সাজেশন, লং কোশ্চেন, অ্যান্সার, শর্ট কোশ্চেন পারচেস করেছিলে, টোটালটাই পড়েছে। আজকে যেমন সিসি টু তোমাদের এক্সাম হলো, মেটামরফোসিস থেকে পড়েছে যেটা সেটা হচ্ছে ইকো নার্সিসাসের ক্যারেক্টার, পটক গোল থেকে পড়েছি ইউক্লিওর ক্যারেক্টার, আমি সাজেশনও দিয়েছিলাম, নোটসও তোমরা আমার থেকে নিয়েছো, ইলিয়ার থেকে পড়েছি এপিক কনভেনশন যেটাও আমি দিয়েছিলাম অ্যান্সার, ইডিপাস দ্য কিং থেকে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ট্র্যাজিক হিরো আর একটা কোরাসের যে রোল অফ কোরাস, কিন্তু একটু ঘুরিয়ে কোশ্চেনটা দিয়েছে, সেটা সম্ভবত অডিপাস দ্য কিং অ্যাজ এ ট্র্যাজেডি এই কোশ্চেনটা দিয়েছে, তবে ওটা লিখলেও কিছুটা কিন্তু একটু চেঞ্জ করে উত্তরটা লেখা যেত। সিসি ওয়ানেও ফাইভ মার্কস একটা দুটো ছাড়া বাকি টোটাল কোশ্চেনগুলোই লেগেছে। শর্ট কোশ্চেন আমি একটা ভিডিও তোমাদের জন্য আপলোড করেছিলাম অনেকের রিকোয়েস্টে, সেখান থেকে অনেক শর্ট কোশ্চেন মোটামুটিভাবে এসছে, অনেকেই নিয়েছিলে তারা জানো কোশ্চেনগুলো এসেছে কি না। তো সেকেন্ড সেমিস্টারও যদি এই টাইপের সাজেস্টিভ অ্যান্সার শর্ট কোশ্চেন প্রথম থেকে নিতে চাও, অনেকে একসঙ্গে একটা ফিস পে করে নোটসগুলো পারচেস করেছো, সেকেন্ড সেমিস্টার থেকে মান্থলি পেমেন্ট করে, অল্প পেমেন্ট করে সেগুলো মান্থলি নিতে পারো, বা অনলাইন বা অফলাইন আমার কাছে ক্লাস করতে পারো। একটু আগে বললাম কয়েকটা ক্লাস ডেমো পাবে, যে ক্লাসগুলো লাইভ ইউটিউব ভিডিওতে দেখো, আমার হোয়াটসঅ্যাপে টেক্সট করতে হবে যদি পড়তে চাইছো, নামটা পাঠাতে হবে, বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম সেটা পাঠাতে হবে, আর সেমিস্টার তো সেকেন্ড সেমিস্টার, আর কোন কলেজের নাম এটা পাঠাতে হবে, তাহলে নামটা এন্ট্রি করা হবে ফার্স্ট ডেমো ক্লাসের জন্য, এবং ক্লাস শুরু হবে তিন থেকে চার দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। ইভিনিং সেশানের ক্লাস এখন যেহেতু তোমাদের পাস পেপার বা এইচএস পেপার টেপার আছে, সেই জন্য আমি ফার্স্ট সেমিস্টারে তোমরা শুধুমাত্র টপিকের নাম আর ওই টপিকের রাইটারের সম্বন্ধে জেনেছিলে, কিন্তু সিসি ওয়ানে আর কি, সিসি টুতে তোমাদের চারটে টপিক পড়তে হয়েছিল, সেকেন্ড সেমিস্টারে তোমাদের ওই টপিকগুলোর বিভিন্ন পোয়েম, নোভেল, ড্রামা এর লাইন বাই লাইন সামারি এইগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে, মানে পুরো টেক্সট তোমাদের পড়তে হচ্ছে। আমি যেভাবে পড়াই এর আগে একটা ভিডিও করেছিলাম, ধর একটা সাপোজ পোয়েম তোমাদের দেখবে, প্রথম পোয়েম টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এই হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর লেখা। তো ফার্স্ট যেটা এক্সপ্লেন করি অ্যাবাউট দ্য পোয়েট হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন, নেক্সট হচ্ছে ওটা কী ধরনের কবিতা, হোয়াট কাইন্ড অফ পোয়েট সেটা পোয়েম, কী ধরনের কবিতা, আর তার স্ট্যান্জা ওয়াইজ সামারি, আর ওই পোয়েমে তিনটে স্ট্যান্জা আছে, ফার্স্ট স্ট্যান্জার সামারিটা আগে বলার পরে ফার্স্ট স্ট্যান্জাটা লাইন বাই লাইন কিন্তু বেঙ্গলি মিনিং প্লাস ইংলিশ মিনিং সেটা মিক্স করে পড়িয়ে দেওয়া হয়। নেক্সট টোটাল পোয়েম কমপ্লিট হওয়ার পর, পড়ানোর পর সেখান থেকে আমি শর্ট কোশ্চেন দিয়ে দিই সাজেস্টিভ 10 থেকে 15টা, পোয়েম থেকে সাধারণত শর্ট কোশ্চেন আসে, এরপরে ওই পোয়েম থেকে একটা দুটো যদি লং কোশ্চেন থাকে অবশ্যই থাকবে সাজেস্টিভ এই ইয়ারের জন্য, তোমরা 2023তেই সেকেন্ড সেমিস্টার এক্সাম দেবে, সঙ্গে সঙ্গে লং কোশ্চেনটা দিয়ে দেওয়া হয়, তার বেঙ্গলি মিনিং লেখা থাকে, এক্সপ্লেনেশন লেখা থাকে, আমি সেটা লাইন বাই লাইন পড়িয়ে দিই, তারপর তোমাদের পড়তে হয়। এবার একটা নোভেল বা ড্রামার ক্ষেত্রে কী হয়, কীভাবে সেটাকে পড়াই, প্রথমে অ্যাবাউট দ্য নোভেলিস্ট বা অ্যাবাউট দ্য ড্রামাটিস্ট, আর সেটা কী ধরনের নোভেল বা কী ধরনের ড্রামা, নেক্সট আর্ট অফ ক্যারেক্টারাইজেশন মানে
চরিত্রগুলোকে নিয়ে ক্যারেক্টার লিস্ট আলোচনা, এটা ভালো করে জানতে হয়। কারণ সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, তোমরা যত সেমিস্টার আপডেট করবে তত দেখবে যে টপিকগুলো পড়বে, মানে ক্যারেক্টার যে অ্যানালিসিস, চরিত্র চিত্রায়নটা খুবই কঠিন, পরপর বুঝতে পারবে। তো এই জিনিসটা ভালো করে বুঝতে হয়, ঠিক আছে? তারপরে ওটা কমপ্লিট হওয়ার পরে টেক্সট সামারি পড়ানো হয়, সেটা আমার লেখা সামারি। টেক্সট যেগুলো খুব লং টেক্সট হয় সেগুলো পড়ানোর সময় পাই না, হয় না। সিলেবাস আমাদের খুবই শর্ট সিলেবাস, লং সিলেবাস, কিন্তু সময় হচ্ছে 5.5 মাস থেকে 6 মাস বা 5 মাস। তারপরে ওই টপিকটা পড়ানোর পর সেখান থেকে শর্ট কোশ্চেন দেওয়া হয়। তবে নোভেল বা ড্রামার শর্ট কোশ্চেনের জন্য সামারির ওপর মূলত ডিপেন্ড করতে হয়, 20টা বা 30টা এই রকমভাবে করা ঠিক নয়। তারপর ওই টপিক থেকে, ওই ড্রামা বা নোভেল থেকে লং কোশ্চেন দেওয়া হয়। লং কোশ্চেনের বেঙ্গলি মিনিং আমি লিখে দিই, ক্লাসে ওইটাকে লাইন বাই লাইন পড়িয়ে দেওয়া হয় লং কোশ্চেনটা, বা 1টা বা 2টো সাজেস্টিভ, তারপরে সেগুলো হচ্ছে তোমরা পড়তে হয়, ঠিক আছে? তো তোমরা যারা ইন্টারেস্টেড সেটা নোট পারচেস করতে চাইছো অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমি যে রকমভাবে বললাম আমাকে ডিটেলস পাঠাবে, তোমাদের সঙ্গে ওই ক্লাসে আলোচনা।